নিচে ছোট ছোট আরো অনেক হয়েছে সেগুলোও তুলবো এখন তুলবো যেগুলো বেশি তুলি খার মতো হয়েছে বড় বড় হলো এগুলো ভেতরে আরো অনেক বড় আছে খুঁজে খুঁজে তুলতে হবে নিচে এই দেখ এটা একদম পেচিয়ে পেচিয়ে আছে আল্লাহর জানে কেন এটাকে তুলতে হবে ছাড় ছাড়তে যাচ্ছে না জানো এটা হচ্ছে এই গাছটা কিসের ও এটা হচ্ছে আপনার করলা গাছ তো এর সাথে একদম পেচিয়ে গেছে এটাকেভাবেই ছাড়াতে হবে ছেড়া যাবে না তো ইজিলি যা ছেড়ে গেল কি ছেড়ে আসলো গায়ত থেকে এটাও মনে হচ্ছে ওঠানো যাবে এটা ওই একদম ফ্রেশ ভেজিটেবল এগুলো কোনো রাসায়নিক সার নেই কিছু কিছুই নেই এইজন্য এগুলো স্বাস্থ্যের জন্য কিন্তু অনেক উপকার এতে সবজি অনেক স্বাস্থ্যকর তার উপরে আবার যদি গাছের হয় কোনো সার ফাস না দাও পদার্থের মধ্যে আরই এবং গাছের থেকে তুলে সেই সবজি রান্না করে খাওয়ার মধ্যে বা গাছের ফল তুলে কিন্তু খাওয়ার মধ্যে অন্যরকম একটা মজা আমি এখানে আপাতত রাখছি তারপরে তোলা শিশু হলে এখান থেকে নিয়ে যাবো দুইটা তোলার মত বর্বুটি যে শুধু দেশি খাবারে ব্যবহৃত হয় দেশি সবজিতে তা না ফ্রাইড রাইসেও কিন্তু আপনি इजीली এটাকে ব্যবহার করতে পারেন এবং কালারফুল লাগে গ্রিন কালার আপনি গ্রিন ক্যাপসিকামের বদলে কিন্তু গ্রিন এই যে বর্বকিগুলো একটু রাখা করতে পারেন কালারফুল লাগবে তো এই গাছ থেকে মোটামুটি তোলার শেষ আমার চোখে আপাতত আর না তোলার মতো বাকি সবই ছোট আমি এই সাইডে চলে আসছি এখানেও বড়বটি গাছ আছে শসা গাছ আছে এবং এখানে অনেকগুলো ধরেছে আমি এখান থেকেও তুলবো প্রচন্ড রোদ আসলে এই সময় কিন্তু এই সময় শাকসবজি খেলে শরীরটা অনেক fresh লাগে বিশেষ করে আমার এই সময় তো আম ডালের সাথে সবজি তরকারি খেতে খুবই ভালো লাগে আপনাদের কাদের পছন্দ আমাকে একটু comment box এ জানাবেন আর এই দেখুন শসা হয়েছে ছোট বড় আরো অনেক শসা আছে এখানে এই যে বরবটি পেয়েছি বাসায়। ভেতরে আরো আছে কিন্তু ছোট ছোট মনে হচ্ছে একটু তোলার মতো আছে কতগুলো একসাথে এসছে একবারে দেখালাম ছাড়া রে বাবা এটাও দেখুন বেঁচে আছে এটা এখন ঘুরাই ঘুরাই খুলতে হবে এই যে খুলে আসলাম নাই কিন্তু ইজিলি খুলে আসে একটু করলেই ওয়াও এর পাশে একটা ছোট্ট কচি শশা আছে এজি ক্যাপ্সি এটা আমি উঠিয়ে নেই